बृहस्पतिवार धलाई जिला मुख्य स्वास्थ्य आधिकारिक कार्यालय एक सांबादिक सम्मेलन मिलित हलन धलाई जिलार मुख्य स्वास्थ्य आधिकारिक डॉ एपेलो कलई। सांबादिक सम्मेलन अन्यान्यदेर मध्य उपस्थित छिलेन धलाई जिला शिक्षा आधिकारिक मिहिर देवनाथ, सीडीपीओ शंख शुभ्र सें, डॉ सुधीर देवबर्मा सह अन्यान्यरा। मूलत मुख्यमंत्री सुस्थ शैशव सुस्थ कैशोर अभियान के सामने रेखे एदिन सांबादिक सम्मेलन आयोजन करा हय। बृहस्पतिवार धलाई जिलार मुख्य स्वास्थ्य आधिकारिक कार्यालय एक सांबादिक सम्मेलन मिलित हलन धलाई जिलार मुख्य स्वास्थ्य आधिकारिक डॉक्टर एपोलो कलई। सांबादिक सम्मेलने अन्यान्यदेर मध्ये उपस्थित छिलेन धलाई जिला शिक्षा आधिकारिक मिहिर देवनाथ, सीडीपीओ शंख शुभ्र सें, डॉक्टर सुधीर देवबर्मा सह अन्यान्यरा। मूलत मुख्यमंत्री सुस्थ शैशव सुस्थ कैशोर अभियान के सामने रेखे एदिनेर ई सांबादिक सम्मेलनेर आयोजन करा हय। धलाई जिलार मुख्य स्वास्थ्य आधिकारिक डॉक्टर एपोलो कलई जानिएछेन आगामी 5ई सेप्टेम्बर थेके 15ई सेप्टेम्बर ई समयेर मध्ये ई अभियानके सामने रेखे काज करा हबे। तिनि बलेन मोट 6टी कार्यक्रम रयेछे ई अभियानेर मध्ये। एगुली यथाक्रमे आईडीसीएफ, एनडीडी, एएमবি, টিডি 10, টিডি 16, জিঙ্ক এবং পোষণ ট্র্যাকার। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন আগামী 5ই সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর তারিখ পর্যন্ত বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, স্কুলে, ইনস্টিটিউট ইত্যাদি স্থানে এই সব কর্মসূচিকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করা হবে এবং পরবর্তী সময়ে আগামী 9ই সেপ্টেম্বর তারিখ থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন বাড়িঘরে এই কার্যক্রমগুলিকে সামনে রেখে যাওয়া হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন এর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। আইসিডিএস এবং শিক্ষা দপ্তর এক্ষেত্রে সহায়তা করবে। কেউ যেন এই প্রকল্পের আওতা থেকে বাদ না পড়ে সেদিকে নজর রাখা হবে। যেন 100% সফলতা আসে সেদিকে লক্ষ্য রেখে কাজ করবে প্রত্যেকে। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। আজকে যে মেইন যে প্রেস মিটের এই মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মাস্কা থ্রি আমরা শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান মাস্কা থ্রি। এটা আমরা শুরু করতে যাচ্ছি 5 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর। আমাদের অ্যাক্টিভিটি হবে 5 থেকে 8 তারিখ হবে আমাদের ইনস্টিটিউশনাল বেস, মানে যে টার্গেট বা যে আছে স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টারও হবে, আর 9 তারিখ থেকে 15 তারিখ হবে মোবাইল প্রোগ্রাম, মানে যারা ল্যাপটপ ব্যবহার আছে যেটা হাউস টু হাউস ডোর টু ডোর করে আমাদের স্টাফরা আমাদের কর্মীরা গিয়ে তাদেরকে এই প্রোগ্রামের আমাদের যা প্রোগ্রাম আছে 6টা কম্পোনেন্ট, এর মধ্যে আইডিসিএফ আছে, আইএফএ, তারপরে ডিওয়ার্মিং আছে, তারপরে পোষণ অভিযান আছে, পোষণ, তারপরে আছে আপনাদের সামস একটা নতুন অ্যাড করা হয়েছে, আর টিডি 10, টিডি 16। সো এই প্রোগ্রামগুলি আমাদের চলবে। আর ইন ব্রিফ যদি বলতে গেলে আমাদের মেইন যে স্টেক হোল্ডার্স হচ্ছে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন, হেলথ এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট, ক্লাব বা বিভিন্ন পিআরআই, তারাও সবাই সহযোগিতা করবেন। আর আমাদের যে প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি 21টা হেলথ ইনস্টিটিউশনে আমাদের ডিস্ট্রিক্টে, এটা ইনক্লুডিং আমাদের প্রাইমারি হেলথ সেন্টার আছে 16টা, সিএইচসি 2টা, আর সাব ডিভিশন হসপিটাল 3টা, আর আমাদের হেলথ সাব সেন্টার হচ্ছে 121, 121টা হেলথ সাব সেন্টারে এটা প্রোগ্রাম তো হবে। আর আমাদের টিম আছে 1086 কম্প্রাইজিং অফ আশা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। ব্যুরো রিপোর্ট, ফোকাস 24।